আজকের ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। জমজমাট পরিবেশ হাওড়া স্টেশনে সবসময় ভিড়। বেরিয়ে পড়লাম আবার কেদারনাথ বদ্রীনাথ যাত্রার জন্য। 14 তারিখ হলো তোমার ক্লোজিং সেরিমনি, ওইটাই দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। প্রচুর ভিড় বাবা। ব্যাগটা কিন্তু আমার বেশ ভারী হয়েছে, ঠিক আছে। এই ব্যাগ নিয়ে কিন্তু চেক করে উঠতে হবে কেদারনাথ। তার সাথে আমার ট্রেনটাও রয়েছে। আজকে যে আমি ট্রেনে যাচ্ছি ওটা হলো দুন এক্সপ্রেস 13009 ট্রেন। ফার্স্টে আমার রিজার্ভেশন পাইনি, ওয়েটিং লিস্টে ছিল, এখন কনফার্ম হয়ে গেছে। গিয়ে তোমাদের সাথে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। আর হাওড়া স্টেশন কিন্তু অসাধারণ। ঢুকে পড়লাম হল হাওড়া স্টেশনে। এইবার কলকাতার থেকে একটাই ট্রেন যায় হলো তোমার ঋষিকেশ, ওটা হলো দুন এক্সপ্রেস। ওই ট্রেন করে আজকে আমি যাচ্ছি, ঠিক আছে। অসাধারণ অসাধারণ তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আর এটা কেদারনাথের 14 তারিখ হলো ক্লোজিং সেরিমনি, তার জন্য আমি ওখানে যাচ্ছি। আর ঋষিকেশে বসে একটা আলাদাই ভাইব পাওয়া যায়, এত সুন্দর পজিটিভ ভাইব ঋষিকেশে। হরিদ্বারে অনেক লোক নামে, ঠিক আছে, ঋষিকেশে অনেক কম মানুষ নামে, অসাধারণ। আর না হলে অনেকজন কেদারনাথ এইভাবেও জার্নি করে, দিল্লিতে নামে, দিল্লির থেকে আবার অনেক ট্রেন যায় হলো ঋষিকেশের জন্য। এটা হলো ব্যাপার। কিন্তু শিয়ালদা সরি কলকাতার থেকে একটাই ট্রেন যায়, ওটা হলো দুন এক্সপ্রেস, ঠিক আছে। ট্রেন কিন্তু সবসময় লেটই করে 2-3 ঘন্টা। গিয়ে তোমাদের সাথে ট্রেনে গিয়ে আবার কথা হচ্ছে। ট্রেন তোমার দিয়ে দিয়েছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আরএসি মানে ওয়েটিং লিস্ট অনেক বেশি ছিল, তার জন্য দুন এক্সপ্রেসের যা ভিড়টা দেখো, এই দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হয়তো সবাই ক্লোজিং সেরিমনির জন্যই যাচ্ছে দেখতে, ক্লোজিং সেরিমনি হয়তো দেখতেই যাচ্ছে সবাই। জাস্ট ভিড়টা দেখো। আর এই সময় মনে হয় কেবির ন্যাশনালও থাকে, তাই হয়তো ন্যাশনালের জন্য যাচ্ছে। কেবির অনেক স্টুডেন্টদেরকেও দেখলাম। আমার যে সামনে, মানে যেহেতু আমিও কেভির থেকে পড়েছি, 3 বার ন্যাশনাল খেলেছি, সব ভাইরা একদম এখানে দেখা হয়ে গেছে। সবকার নাম কে, আপনার কাহাঁ সে আর কাহাঁ সে রহো? আগ্রা রিজিয়ন, নয়ডা। তো কেসা লাগা কলকাতা, কেসা লাগা আপ লোগো? খুব ভালো। তো ইয়া মতলব কম্পিটিশন থা কি আপ লোগ কা? কিসকা কম্পিটিশন থা? हाँ मैं ले रहा हूँ सबका। अच्छा तो आप लोग जीते? अच्छा पूरा जीता है और लास्ट वाला हार के। बहुत अच्छा लगा आप लोग से मिलकर भाई, बहुत अच्छा लगा। एक बार सबका पिक्चर भी खरीदना। কেবি স্টুডেন্টরা কিন্তু 1 নম্বরের, মানে কি বলবো, ছ্যাবলা হয়, ঠিক আছে। বলছে ওরা এসছে মেরাট থেকে, বলে একটাই আমি কথা শিখেছি, আমি তোমাকে ভালোবাসি। জাস্ট ওদের সাথে কথা বললে মানে নিজের একদম পুরনো ভাইবসটা একদম ফিরে এসে, সত্যি বলছি। আমরাও এরকম কত ন্যাশনালে যেতাম, কত ভালো লাগতো এরকমই কেবি স্টুডেন্টদের মতো, অসাধারণ লাগতো, অসাধারণ। পুরো একদম আগে পুরনো কথাগুলো মেমোরিতে চলে আসলো। ট্রেন চলে এসছে, এবার আমি ট্রেনে উঠি বেশি কথা না বলে। এই যে প্রথমবার দেখছি এসি কম্পার্টমেন্ট ফার্স্টে লাগিয়ে দিয়েছে। দেখো এখানে লেখা আছে SE1 আর অগমেন্টেশন। অগমেন্টেশন মানে লার্জার ইন সাইজ, মানে ট্রেনের বগিটা এটা বাড়ানো হয়েছে। কেন কি এত এখানে ওয়েটিং লিস্ট ছিল তার জন্য। আর আমার SE1 64 সিট, ঠিক আছে। গিয়ে চলো, ওটা হচ্ছে, এটা হলো সাইড আপার, সাইড আপার বার্থে। এত বড় লাগেজ নিয়ে চাপি আছে, ওঠা যাক। এটাই হলো আমার সিটটা, এটাই পড়েছে। এটা হলো আপার সিট, ঠিক আছে, সাইড আপারে পড়েছে। তো যারা লম্বা তাদের একটু প্রবলেম হয়ে যায়, পাটা একদম পুরো একদম হয় না, তো এখানে পুরো আটকে যায়, এটা হলো মেন ব্যাপার। তো এই সিটটাই পড়েছে। এবার উঠি, উঠে আগে খাওয়া দাওয়া করব। মা রাত্রিবেলা খাওয়ার জন্য এটা হলো বাটার পনির আর রুটি দিয়ে দিয়েছে, রুটি। এখন ট্রেনে এটাই খাবো, কেন কি
ট্রেনের আইআরসিটিসির তো খাবার ওরকমও না, তাই কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়বে, এটা খেয়ে দে, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের এই ট্রেন গুন এক্সপ্রেস এখন ছেড়ে দিয়েছে। আমি হয়তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে নেমে নেমে হয়তো বলতে পারবো না, এখন হয়তো তোমাদের রাত্রিবেলা হয়ে গেছে। আমি একদম লাস্ট অব্দি যাবো ঋষিকেশ, যোগনাথ ঋষিকেশ, ওখান থেকে হয়তো আমার কেদারনাথ বদ্রীনাথের ট্রিপের জার্নিটা স্টার্ট হবে। তো আশা করছি তোমরা লাস্ট অব্দি এই ব্লগটা দেখবে, বেশ ভালো লাগবে। ওকে, সবাইকে গুড মর্নিং। আমাদের এখন ট্রেন চলে এসেছিল দীনদয়াল উপাধ্যায়, এটাকে মুঘল ছাড়াও বলে। কালকে রাত্রিবেলা এখানে এত ঠান্ডা ট্রেনে লেগেছে, মানে ডুবতে ডুবতে ঝাড়খণ্ড বিহারের পরে প্রচুর ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে ফ্যান অফ করছিল না, সকাল 5টার থেকে লোক সব জেগে উঠে বসে আছে, লাইট জ্বালিয়ে বসে আছে, ঠিক আছে। এখানে মারাত্মক ঠান্ডা। তো আমি তো একদম লাস্ট অব্দি যাবো, যোগনগরী ঋষিকেশ অব্দি। এখানে ট্রেন প্রায় আধা ঘন্টার মতন লেট, আর দীনদয়াল উপাধ্যায় প্রায় 10 মিনিট দাঁড়ায়। এরপরে আমার সব থেকে প্রিয় স্টেশন বারাণসী, ওখানে গিয়ে তোমাদেরকে আবার ইনফরমেশান দেবো। ওকে, দেখতেই পাচ্ছ কত ভিড়। আরেকটা জিনিস দেখাই, গ্যাপটা দেখো, ট্রেনে দেখো সেখানে কত, এতটা গ্যাপ ট্রেনে। কি অবস্থা, রিজার্ভেশন কম্পার্টমেন্ট পুরো জেনারেল বগিতে ট্রান্সফার হয়ে গেছে, দেখো কি অবস্থা। যে যেখানে পারছে বসে পড়ছে, ভেতরে ওখানে অব্দি লোক, তাই প্রবলেম। এখন যেই ট্রেনে যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হলো অযোধ্যা ক্যান, আর প্রায় ট্রেন 2.5 আওয়ার মতন লেট, ঠিক আছে। 24 তারিখে এখানেই তোমার রাম মন্দিরের উদ্ঘাটন হচ্ছে, তো ইচ্ছা তো আছে এখানে আসার কথা। তো জাস্ট দেখো ভিড়টা দেখো জেনারেলে, শ্রীরাম জানকি, অসাধারণ অসাধারণ। এই দুন এক্সপ্রেস এক একটা ধার্মিক জায়গা কভার করে করে যাচ্ছে, বুঝলে তো। এটা হলো জেনারেলের ভিড়টা, জাস্ট দেখো এটা হলো জেনারেলের ভিড়, ঠিক আছে। আর এখন আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হলো লখনৌ জাংশন। ট্রেন 2 ঘন্টা 2 আওয়ার 30 মিনিট ট্রেন লেট, ভাবতে পারছো। ঋষিকেশের টাইম হলো 5টা নাগাদ, পৌঁছাবে হলো 7টা 8টা নাগাদ বা 10টা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা হলো লখনৌ জাংশন, এখানে দেখো কেলা বিক্রি করছে, কেলা, ঠিক আছে। আর এখানে হল টাইম হলো 10 মিনিট, ঠিক আছে। অনেক নতুন নতুন লোকের সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু জেনারেলে দেখো, যাক ভিড়টা দেখো এখানে। গাইস, আমার এই দাদাটার সাথে দেখা হলো, দাদা থাকে হলো কৃষ্ণনগর। খুব ভালো লাগলো তোমার সাথে কথা কথা বলে, ঠিক আছে, ভালো লাগলো। তো দাদাকে আমি বললাম ঋষিকেশ অবশ্যই ঘুরে যে, অবশ্যই, ঠিক আছে। এটা খুব ভালো, আমার ঋষিকেশ সম্বন্ধে অত আইডিয়া ছিল না, বাট ভাইয়ের সাথে কথা বলে বা যেটা শুনলাম আমার সত্যি খুব ভালো লাগলো। বাট আমি এটা একটু কনফার্ম বলছি যে এটা হরিদ্বার থেকে যেটা যাচ্ছে কেদারনাথে যাচ্ছে দাদা, তারপর আমাকে প্রমিস করলো যে যাবে, আর বলে ভোলেনাথের বলে অনেক বড় ভক্ত, ঠিক আছে। একদম ভোলেনাথের জন্য আমি দুবাই থেকে কাজ ছেড়ে আমি এখানে আবার দুবাই থেকে কাজ ছেড়ে এসছে কেদারনাথ যাওয়ার জন্য, আলাদাই ভাইব। আমিও তো যাচ্ছি, আমি তো ক্লোজিং সেরিমনি তো দেখতে যাব। দাদা তার আগে নেমে যাবে, ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এবার উঠি, না হলে ট্রেন মিস হবে। এখন
পুরো ট্রেন একদম খালি, হরিদ্বারে দাঁড়িয়ে আছে পুরো ট্রেন খালি। দেখো দেখো কেউ নেই। আর আমি তো যাবো হলো ফাইনাল স্টপেজে ঋষিকেশে, গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি হলো যোগনগরী ঋষিকেশ। দিস দ্য পজিটিভ ভাইবস, এত পজিটিভ ভাইবস, এখানে শ্বাস নিলেই মনে হচ্ছে সারা জায়গা পজিটিভ ভাইবস একদম ভর্তি। তোমরা হরিদ্বার তো আসো, হরিদ্বার থেকে এক ঘন্টা পরে কিন্তু যোগনগরী ঋষিকেশ। আমাদের ট্রেন প্রায় তিন ঘন্টা লেট ছিল, জাস্ট ভিউটা দেখো। অসাধারণ অসাধারণ যোগনগরী ঋষিকেশ, অসাধারণ। এখানে তিন দিন থাকবো, তারপরে হয়তো বেরোবো হলো কেদারনাথের জন্য। ঠিক আছে গাইস, আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে।